सेवक मजा खड़क चिसाई थामरा नीचे थाम फ्रंगनायरक आगरतला प्रेस लाभ काश कक्थुम पांडा खाइका स्रांग सालो और साल कक्थुम नायरक न बड़क साका हास्ते हापंग फासिंग ते बड़क नाबुसुक जड़ते मुंगस टर्मिनेशन नोटिस रिजे गो अब तुई सूंग ती साका नाइखुंग तांगफांग रंग थानी हाइफानो हास्ते हापंग सुप्रीम कोर्ट नि सकलाई मुंग न गोस यू नाहरिया अबनी बागई खड़क चिसाई थामरा नीचे थाम मथा रंग थानसंग नानी कक गजार खा কক্থুম পান্ডানি বিশিংতই প্রথমেই সমস্ত 10,320 শিক্ষকদের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কতগুলো বিষয় নিয়ে এখন অবধি কনফিউশন মিডিয়ার মাধ্যমেই হোক বা সামাজিক মাধ্যমেই হোক রয়ে গেছে যে 10,320 এখনও দ্বিধাবিভক্ত অ্যাকচুয়ালি সংগঠন হিসাবে দেখলে দ্বিধাবিভক্ত কিন্তু আমরা যে বিষয়টা করতে চাইছি বা করার চেষ্টা করছি যে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তার থেকে বেরোনো যে আরটিআই এই আরটিআই মূলে আমরা বিদ্যালয়ে যাওয়ার চেষ্টা করছি এবং তারই অঙ্গ হিসাবে গত মাসের 12 তারিখ বিদ্যালয়ে আমরা গেছি এবং পরবর্তীতে এটা কন্টিনিউশন হচ্ছে তারপর গত 2 তারিখ বিদ্যালয়ের শিক্ষা অধিকর্তা ডাইরেক্টর মহোদয় যিনি ওনার সঙ্গে আমাদের টিম দেখা করেছেন কিন্তু স্যাটিসফ্যাক্টরি কোনো আনসার উনি দিতে পারেননি উল্টো উনি সময় চেয়েছেন যে এই বিষয়টা এতটায় বড় যে এই বিষয়টাকে সলভ করার জন্য আমাকে সময় দিতে হবে সেক্ষেত্রে আমাদের টিম যারা গেছেন ভিতরে 7 দিনের কথা বলেছিলেন উনি বলছিলেন যে না 7 দিন এটা সমস্যার সমাধান হবে না তার জন্য আমাকে 14 দিনের মতন সময় দিতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রতিনিধিরা উনার চেম্বারেই বলেছিলেন ঠিক আছে ম্যাডাম আপনারও কথা রাখলাম সেক্ষেত্রে আমরা আগামী 14 তারিখ আপনার কাছে আসছি এখন বিষয় হচ্ছে আগামী 14 তারিখ ওনার কথা অনুযায়ী আমরা ওনার কাছে যাব এবার আমরা বহুবার ওনার কাছে গেছি উনি একই কথা বলে যাচ্ছেন এবার সর্বশেষ যেটা বলেছেন উনি সরকারের সঙ্গে আলোচনা করে আমাদের বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলবেন 14 তারিখ এবার সরকারের সঙ্গে যদি আলোচনা করে আমাদের বিষয়ে কিছু বলেন তো আমাদের যারা সাথী সহযোদ্ধারা আছেন তারা রাজ্যের বিভিন্ন প্রান্তে আছেন আপনারাও জানেন তো আমরা এই আরটিআই নিয়ে যারা কাজ করছে তাদের তরফ থেকে রাজ্যের আপামর 10,323 সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রীদেরকে আবেদন রাখবো সেদিন আপনারা আগরতলায় আসবেন এসে আমরা সবাই মিলে ডাইরেক্টরি মুখী হব এবং আমাদের প্রতিনিধি দল ডাইরেক্টরের সঙ্গে দেখা করবে এটা একদম স্পষ্ট আমাদের প্রতিনিধি দল ডাইরেক্টর মহোদয়ের সঙ্গে দেখা করবে সেক্ষেত্রে আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় অধিকর্তা মহোদয়ের কাছে অনুরোধ রাখব আপনি কোনো মৌখিক কোনো কিছু সেদিন করার চেষ্টা করবেন না আপনার যদি আইন দপ্তরের সহযোগিতা নিতে হয় নিন পুলিশ দপ্তরের সহযোগিতা নিতে হয় নিন মন্ত্রী অফিসের সহযোগিতা নিতে হয় নিন আপনি যদি মনে করেন মুখ্যমন্ত্রীর সহযোগিতা নিতে হয় নিন আপনি যদি মনে করেন চিফ সেক্রেটারির সহযোগিতা নিতে হয় নিন কিন্তু সেদিন আমরা কাগজপত্র নিয়ে কথা বলবো আর আপনি যা বলবেন লিখিত আকারে বলবেন মৌখিক কোনো প্রতিশ্রুতি নিয়ে ওই দিন আমরা ফিরছি না বাড়ি আমরা কিন্তু আপনার থেকে লিখিত আকারেই প্রতিশ্রুতি নেব এবার দ্বিতীয় বিষয় হলো গতকালকে আমরা মাননীয় শিক্ষা অধিকর্তা একটা প্রেস মিটের শেষ লগ্নে এসে 10,323 সম্পর্কে আমাদের সাথী সহযোদ্ধারা প্রেসের তরফ থেকে একটা প্রশ্ন রেখেছিলেন সেই প্রশ্নের উত্তরে উনি বলেছেন কি আমি এই কথাটা এই কারণে বলছি কতগুলো জিনিস দেখুন শিক্ষা অধিকর্তা নিজেই কালকে ধরা দিয়েছেন বলে কিভাবে উনি বলছেন 10,323 সমস্ত শিক্ষকরাকে টার্মিনেট করা হয়েছে এবার আমি মিডিয়ার সামনে দায়িত্ব নিয়ে বলছি আমাকে কোনো কাগজ দেওয়া হয়নি উনি আমাকে চ্যালেঞ্জ করুক বা উনি আমার বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা নেই উনি মিথ্যা কথা বলছেন কারণ কি যদি কোনো ব্যক্তিকে টার্মিনেশন করা হয় তাহলে তাকে একটা কাগজ দেওয়া হবে সে কাগজ আমাকে দেওয়া হয়নি এবার যে কাগজটা মিডিয়ার মাধ্যমে আপনারা পেয়েছেন সেই কাগজটাতে ইউকে চাকমা তৎকালীন যে অধিকর্তা উনি কত তারিখ সই করেছেন 31 তারিখ সই করেছেন যাকে আপনি টার্মিনেট করবেন 31 তারিখের মানে 1 তারিখ থেকে সে টার্মিনেট হবে তার সিগনেচারই কপিটা 31 তারিখ কি করে হয় সেই প্রশ্নটা আপনাদের কাছে ছুড়লাম আমি 31 তারিখের পর থেকে স্কুলে যেতে পারছি না সন্ধ্যাবেলায় ইউকে চাকমা মহোদয় এই সিগনেচার করে ওদের ওয়েবসাইটে 3 দিনের জন্য ছিল তারপরে ওয়েবসাইট থেকেও সেটা উধাও করে দিয়েছে
তাহলে 1 তারিখ যে ব্যক্তিটাকে তুমি টার্মিনেট করছো তাকে 7 দিন আগে অন্ততপক্ষে এই চিঠিটা যে এফেক্টিভ ফ্রম 1st এপ্রিল এরকম করে চিঠি হওয়ার কথা ছিল সেটা উনি সই করছেন 31 তারিখ এটা কি করে সম্ভব কি করে সম্ভব ডিরেক্টর মহোদয় কালকে বলছেন এরা টার্মিনেট হয়েছে ভালো কথা তারপরে কি বলছেন তারপরে বলছেন যে আইন দপ্তর কিংবা মন্ত্রীদের তরফ থেকে এখন অবধি কোনো তাদের কাছে ইনস্ট্রাকশন আসেনি তার মানে উনিও কনফিউশনে আছেন যে আদৌ কি টার্মিনেশনটা হয়েছে কি হয়নি কারণ কোন সরকারি কর্মচারীকে যদি টার্মিনেট করতে হয় তাকে একটা প্রপার একটা কাগজ দিতে হয় তৎকালীন সময়ে করোনার পরিস্থিতি ছিল আমরা বিদ্যালয়ে যাইনি সেই সময় আমাদের বাড়িতেও কোনো ধরনের বাই পোস্টে টার্মিনেশন পাঠানো হয়নি আপনাদের জ্ঞাতার্থে বলি আমাদের যখন অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাঠিয়েছিলেন আপনার দপ্তর থেকে কিন্তু বাই পোস্টে আমার বাড়িতেই পাঠিয়েছিলেন তাহলে টার্মিনেশনের যেটাই বলুন ক্লাব জাজমেন্ট বলুন আর যেগুলো বলুন সেগুলো আপনার চেম্বারে আমরা বুঝে নেব আপনার আইন দপ্তরের যত বড় বড় অফিসার আছে সবাইকে নিয়ে আসবেন আমি আমার টিম আমরা সবাই ওইদিন আপনার সঙ্গে আইনি আলোচনা করতেই আসবো কিন্তু মৌখিক না লিখিত আকারে আমরাও লিখিত আকারে দেবো আপনিও লিখিত আকারে দেবেন সেই বিষয়টা ক্লিয়ার এবং রাজ্যের সমস্ত 10,323 শিক্ষকরা সেদিন আপনার অফিসের সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকবে গণতান্ত্রিক পদ্ধতিতে থাকবে আমাদের প্রতিনিধিরা আপনার সঙ্গে দেখা করবে সেক্ষেত্রে আবারও বলে দিচ্ছি আপনার যদি মনে হয় আপনি কোনো দপ্তরের সহযোগিতা নেবেন সেক্ষেত্রে আপনার দপ্তর বা আপনার উপর সম্পূর্ণ এই দায়িত্ব সেদিন আপনি আপনার যত ধরনের সহযোগিতার দরকার সব সহযোগিতা নিয়ে বসবেন কিন্তু সেদিন কিন্তু আপনার সঙ্গে আমরা শেষ কথা বলতে আসবো তারপরে যেটা হবে সেটা কিন্তু খুব একটা ভালো আমরা মনে করি না যদি আমরা সদুত্তর না পাই লিগেল কোনো ডকুমেন্টেশন আপনার তরফ থেকে না পাই মৌখিকভাবে এইভাবে মিডিয়ার সামনে মিথ্যা বলে বলে আপনি বেরোবেন সেটা কিন্তু আপনাকে হতে দেব না এবার আপনি কালকে প্রেসের সামনে মিথ্যা কথা বলেছেন যে আমাদেরকে টার্মিনেট করা হয়েছে 10,323 কে টার্মিনেট করা হয়েছে আপনি যদি দেখাতে পারেন কেউ নো 10,323 এক্সেপশনাল একটা আছে সিপাহীজলা ডিস্ট্রিক্টের সেটা নিয়ে আমরা কালকে আলোচনা করেছিলাম এর বাইরে যদি কোনো শিক্ষকের রিসিপ্ট কপি আপনি দেখাতে পারেন যে আপনি টার্মিনেশন দিয়েছেন সে রিসিপ্ট করেছে তাহলে আপনার এই দাবি থেকে সরে আসবে আপনি দেখান আপনার দপ্তর তো আমাকে কোনো কাগজই দেয়নি সেক্ষেত্রে আমরা চাইছি না কোনো অগণতান্ত্রিক পদ্ধতি হোক আমরা বলছি গণতান্ত্রিক পদ্ধতি যে কারণে আমরা আইএস লেভেলে গেছি আমরা স্কুল লেভেল থেকে আইএস লেভেল আইএস লেভেল থেকে ডিইও লেভেল ডিইও লেভেল থেকে লাস্ট আমাদের যে গন্তব্যস্থল সেটা হলো ডাইরেক্টর কেন স্কুলে গিয়েছিলাম স্কুলের হেডমাস্টার বলছে আইএস একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়েছে এবার যখন আমরা আইএসে গেছি আইএস বলছে আমাকে ডিইও একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে বলছে আপনাকে জয়েন না করানোর জন্য যখন ডিইও অফিসে বই গেছি তখন বলছে ডাইরেক্টর মহোদয়ার তরফ থেকে এই মেসেজটা আমাকে দেওয়া হয়েছে সে কারণে আমরা এই মেসেজটা ফরওয়ার্ড করেছি এখন তাহলে বোঝা গেল কি ডাইরেক্টর মহোদয় এই কাজটা করেছেন আমরা তো বলছি বারংবার বলছি আপনি আমাকে ইন্ডিভিজুয়াল টার্মিনেশনটা দিয়ে দিন আমরা মেনে যাবো তারপর যা যা আইনি ব্যবস্থা করার সেটা আমরা করবো আপনি আমাকে টার্মিনেশন দিচ্ছেন না বেতন দিচ্ছেন না সুপ্রিম কোর্টের আরটিআই মানছেন না তাহলে আপনি মানছেনটা কি তো প্রোটোকল মেনে আপনি যেমন চাকরি করছেন ভুলে যাবেন না আপনিও সরকারি এমপ্লয় আপনি আইএএস অফিসার হতে পারেন কিন্তু আপনি কিন্তু সরকারি চাকরি করছেন হতে পারে কেন্দ্রীয় সরকারের অধীন কিন্তু আপনি কিন্তু সরকারি চাকরি করছেন আপনারও প্রোটোকল আছে আমারও যেমন প্রোটোকল আছে আমি যদি চাকরি কর্তা এতদিন করেছি এখন আমাকে বলছেন আমাকে টার্মিনেট করা হয়েছে ভালো কথা আমাকে কাগজ দিন ইন্ডিভিজুয়াল টার্মিনেশনটা দিন সুপ্রিম কোর্ট কোথায় বলেছে এই অ্যানেক্সারে তৈরি করার জন্য ইউকে চাকমাকে তৎকালীন সময়ে 2017 সালে এই অ্যানেক্সারে এটা কার তৈরি করা এটা ইউকে চাকমার তৈরি করা হোক সুপ্রিম কোর্ট তো কোথাও বলেনি বরং আমরা সুপ্রিম কোর্টের জাজের অর্ডার দেখিয়ে দেবো কতজনকে নোটিশ করার কথা বলেছিলেন জাজের অর্ডার আমি কিন্তু অন্য অর্ডারের কথা বলছি না আমার কাছে সুপ্রিম কোর্টের কেস চলাকালীন জাজ সাহেব যে অর্ডারটা করেছিলেন ওনার দপ্তরকে সেটা নিয়ে আপনার কাছে আসছি আমরা আপনি তারপর যা বলার লিগেলি বলবেন রিটার্ন বলবেন শুভ সকাল আমরা প্রথমেই সাংবাদিক ভাই এবং বন্ধুদের শুভেচ্ছা এবং সুস্বাস্থ্য কামনা করে আমরা আবার পুনরায় মিলিত হচ্ছি আপনাদের সাথে বেশ কিছু তথ্য আদান প্রদানের জন্য আপনারা সবাই জানেন আপনাদের মাধ্যমেই আমরা গত কিছুদিন বেশ কিছু কর্মসূচি চালিয়ে যাওয়ার যে
আহ্বান করেছিলাম সেগুলো এখনো চলছে। ধরুন গত মাসের 12 তারিখে আমরা বিদ্যালয়ে চলে একটা অভিযান করেছিলাম, সেই অভিযানের যে সফলতা এসেছে তার দায়িত্ব বা তার উপর দায়িত্বটা শুধু আমাদেরই নয়, সেটার জন্য আপনারাও ভূমিকা পালন করেছেন। তার জন্য আপনাদের সবাইকে আমরা মনের অন্তরাত্মা থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পুরো কথা চলে আসি, আমরা আপনারা সবাই জানেন যে বেশ কিছুদিন আগে আমরা সুপ্রিম কোর্ট থেকে আরটিআই পেয়েছি। সেই আরটিআই ভিত্তিতে আমরা বেশ কিছুদিন আমরা মহোদয় ডাইরেক্টর মহোদয়ের কাছে দেখা করার জন্য আমরা অনুমোদন চেয়েছিলাম, কিন্তু উনি দিতে পারেনি। যাই হোক, কিছুদিন আগে আমাদের পাঁচজনের কমিটিকে উনি অনুমোদন দিয়েছেন। সেই ভিত্তিতে আমরা গত কত তারিখ 2 তারিখে আমরা মহোদয়ের সঙ্গে দেখা করেছি এবং ওনাকে বিস্তারিতভাবে আমাদের আরটিআই সম্পর্কে এবং আমাদের চাকরি সম্পর্কিত সমস্ত তথ্য ওনার কাছে তুলে ধরেছি, উনিও তুলে ধরেছেন। তার মধ্যে কিছু কিছু বক্তব্য ওনার আমরা একটু তুলে ধরতে চাই। উনি শুধু একটি বক্তব্য বলেছিলেন যে আমাদের যে 10,323 নামে যে সংখ্যাটা আছে ওনাদের চাকরি নাকি ক্লাব জাজমেন্টের কারণে গিয়েছিল। আমাদের প্রতিনিধিদের সেই বক্তব্যের ভিত্তিতে উত্তর ছিল যে ক্লাব জাজমেন্টটা কার ছিল। মহোদয় বলেছেন যে ক্লাব জাজমেন্ট সুপ্রিম কোর্টের ছিল, এবং সেই ভিত্তিতে আমরা আবারও প্রশ্ন করি যে যদি সুপ্রিম কোর্টের হয়ে থাকে তাহলে এই যে আপনাদের কাছে যে আরটিআইটা এসছে সেই আরটিআইটা কার? সুপ্রিম কোর্টের। এখন মহোদয়ের কাছে আমরা যখন প্রশ্ন করি, আপনি বলুন যে আপনি দেওয়ার তথ্যটাকে আমরা মানবো নাকি সুপ্রিম কোর্ট থেকে আসার আরটিআইটাকে মানব? এই যে প্রশ্নটা করার পর মহোদয় নিশ্চুপ হয়ে যান। এই প্রশ্নটাই সমস্ত সাংবাদিক ভাইদের বন্ধুদের কাছে আমরা অনুরোধ করব। ত্রিপুরার সমস্ত আইনজ্ঞ ব্যক্তিত্ব যারা নাকি আইন নিয়ে চর্চা করেন, যারা নাকি ব্যক্তিত্ব খুব জ্ঞানীগুণী ব্যক্তিত্ব, তাদের কাছে এই প্রশ্নটা নিয়ে যান এবং আমাদেরকে এই প্রশ্নটার উত্তরটা খুঁজে বের করতে সাহায্য করুন। যাই হোক, সেই প্রশ্নের ভিত্তিতে এবং আমাদের এই সমস্যার যখন এই আলোচনায় কোনো সূত্র বের হয়ে আসেনি তখন মহোদয়ের কাছে আমরা 7 দিনের সময় দিয়েছিলাম। মহোদয় বলেছে না, 7 দিনে আপনাদের এই সমস্যার সমাধান হতে পারবে না, আমাকে 14 দিনের সময় দিন। যাই হোক, মহোদয়ের যে আবেদন আমরা সাড়া দিয়েছি। আমরা বলেছি ঠিক আছে ম্যাডাম, আমরা আগামী 14 সেপ্টেম্বর আমরা পুনরায় আপনার কাছে দেখা করতে আসবো। যেহেতু ওনার সঙ্গে আলোচনায় কোনো সমাধান সূত্র বের হয়নি, তাহলে আমরা যে কর্মসূচি পালন করছি সেই কর্মসূচি যেরকম চলছে সেরকমই চলবে। এরই অঙ্গ হিসেবে আমরা মহোদয়কে বলে এসেছি যে আমরা আগামী 9 সেপ্টেম্বর পুনরায় আমরা আমাদের বিদ্যালয়ে যাব এবং আমাদের যে আরটিআই যে মূলে যে কাগজ ছিল বা যে নথি ছিল সেগুলো আমরা জমা দেব। আমরা আশা রাখব যে বিদ্যালয়ে যারা যারা ইনচার্জ আছেন, হেডমাস্টার আছেন, ডিডিও আছেন, ওনারা যাতে আমাদের এই কাগজগুলো নিয়ে আমাদের একটা রিসিপ্ট কপি দিয়ে দেন। গত 12 তারিখ আমরা যখন গিয়েছিলাম এই কাজটি কিন্তু আমাদের স্কুলের বেশ কিছু স্কুল কিন্তু এটা করেনি। আমরা এখন আশা রাখছি, ম্যাডামকে বলেছি আপাতত অন্তত এই কাগজগুলো যাতে রিসিভ করার আপনি একটু ব্যবস্থা করে দিন। ম্যাডাম যাই হোক কোনো কিছু বলেননি, কিন্তু বলেছেন তাই উনি এই ব্যাপারে কোনো কিছু বলবেন না। কারণ হলো গিয়ে রিসিভ করার যে কোনো ডিপার্টমেন্ট, সরকারের যে কোনো ডিপার্টমেন্ট কেউ যদি কোনো রিসিভ দিতে কোনো তথ্য দিতে চায় উনি রিসিভ করাতে বাধ্য। যাই হোক, ম্যাডাম উনি তো বলেছেন, আমরা আশা করি 9 তারিখে এই অসুবিধাটা আমাদের হবে না। 9 তারিখ যদি কোনো স্কুল কর্তৃপক্ষ যদি আমাদের রিসিভ দিতে না চায় আমরা বাধ্য থাকিব ওই কর্মসূচির আওতায়, আমরা ওই স্কুলের যে ইনচার্জ থাকবে, ডিডিও থাকবে, ওনার বিরুদ্ধে FIR দাখিল করতে আমরা বাধ্য থাকি। যাই হোক, 9 তারিখ আমরা প্রোগ্রাম করব। এই প্রোগ্রামের পর আমরা ত্রিপুরার সমস্ত কর্মচ্যুত মানে অন্যায়ভাবে কর্মচ্যুত শিক্ষকদের অনুরোধ করব, শুধু আপনারা নন, আপনাদের ফ্যামিলির যত মেম্বার আছেন, আত্মীয় স্বজন আছেন, অন্যদেরকে নিয়ে এবং বন্ধু বান্ধবকে নিয়ে এবং ত্রিপুরার সমস্ত জ্ঞানী গুণীজন ব্যক্তিত্বজনকে আমরা অনুরোধ করব, আগামী 14 সেপ্টেম্বর আমরা আবার মহোদয়ের কাছে যাব এই প্রশ্নগুলোর উত্তর জানতে। মহোদয়া যেহেতু আমাদের সময় দিয়েছেন, আমরা আশা রাখি মহোদয়া এই প্রশ্নগুলো নিশ্চয়ই কোনো না কোনো সদুত্তর বের করবেন ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে। কাজেই আজকে এই সাংবাদিক সম্মেলনের মুখ্য উদ্দেশ্য হলো আমাদের যে কর্মসূচি, সেই 2টা কর্মসূচি আমরা আজকে
আমাদের আপনাদেরকে বলতে চাই যে 9 তারিখ আমরা আবার বিদ্যালয় ভোজন করতে যাচ্ছি এবং 14 সেপ্টেম্বর আমরা যাব বিদ্যালয় শিক্ষা অধিকর্তা মহোদয়ের সঙ্গে দেখা করতে এবং সেখানে যদি মহোদয়া সদুত্তর দিতে না পারেন পরবর্তী কর্মসূচি আমরা কি হবে সেদিনই আমরা সবাই মিলে বসে আমরা ঠিক করে দেব এর ভিত্তিতে কিছু কিছু জিনিস আমরা একটু তুলে ধরতে চাই যেমন ধরুন যে কিছু কিছু আপনাদেরই মিডিয়া চ্যানেল আমরা দেখেছি কিছু কিছু ব্যক্তিত্ব যে আমাদের এই আরটিআই ভিত্তিতে বা জয়কুল ভিত্তিতে কথা বলতে দেখেছি কিন্তু আমরা ওনাদেরকে সেই ব্যক্তিত্বদের বলবো আপনারা যখনই মিডিয়া আসুন অসুবিধা নেই আসতে পারেন অন্তত আরটিআই সম্পর্কে মূল বিষয়টা জেনে সঠিক তথ্য জেনে আমাদের সঙ্গে কথা বলুন এবং সেই আরটিআই সম্পর্কে আপনারা বক্তব্য রাখুন এখন পর্যন্ত শিক্ষা দপ্তর এবং কোনো ব্যক্তিত্ব কোনো আরটিআই সম্পর্কে কোনো আইনজ্ঞ আমাদের আরটিআই সম্পর্কে কোনো সঠিক ধারণা আমাদেরকে দিতে পারেনি আমরা সুপ্রিম কোর্টের আরটিআইটাকেই মান্যতা দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের যদি বলা হয় যে আপনারা ক্লাব জাজমেন্টের অন্তর্ভুক্ত তাহলে আমরা কি ক্লাব জাজমেন্টের অন্তর্ভুক্ত এটা কার তথ্য এটা কি সুপ্রিম কোর্টের তথ্য এবং তো কোনো নাই কারণ যদি হতো তাহলে সুপ্রিম কোর্ট আমাদের কেন আরটিআইটা দেওয়া হতো সুপ্রিম কোর্টকে আমরা মান্যতা দিচ্ছি এবং এটার ভিত্তিতেই আমরা আগামী কর্মসূচি নিতে বাধ্য হচ্ছি আরও কিছু বলতে চাই আমি জাস্ট একটু যে আমরা দেখেছি বেশ কিছুদিন আগে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে জেআরবিটিতে অনেক 10,300 হয়তো পেয়ে যাবে পেতে পারে কিন্তু আমরা বলবো যে জেআরবিটি যে গ্রুপ সি গ্রুপ ডি যে চাকরিগুলো নিয়েছেন সেই চাকরিগুলো পুরোপুরি ত্রিপুরার সমস্ত বেকার ভাই বোনদের দিয়ে দিন সেই চিজ না করে যদি 10,300 যদি আপনারা যদি এই চাকরিটা দিয়ে দিন তাহলে আমরা বলবো ত্রিপুরার সমস্ত বেকার ভাই বোনদের আপনারা বঞ্চিত করছেন আমাদের সেই চাকরি দরকার নেই কারণ সুপ্রিম কোর্ট আমাদের বলে দিয়েছে আমরা তন্ময়নাথ এবং ত্রিপুরা সরকারের যে কেস ছিল সেই কেসে আমরা পার্টি নই আমরা এই আন্দোলন চালিয়ে যাব জিআরবিটির যে গ্রুপ সি গ্রুপ ডি আপনারা দয়া করে ত্রিপুরার সমস্ত বেকার ভাই বোনদের দিয়ে দিন ওদেরকে বেকারত্বের হাত থেকে রক্ষা করুন এই অনুরোধটুকু আমরা রাখবো এই আরটিআই কর্ম বা সুপ্রিম কোর্ট থেকে আরটিআই আসার পর আমাদের কিন্তু এখন আর কোনো গ্রুপ নেই আমাদের এখন নাম একটাই হয়ে গেছে শিক্ষা দপ্তর কর্তৃক অন্যায়ভাবে বহিষ্কৃত শিক্ষক কোনো গ্রুপ নেই কোনো সংগঠন নেই আমরা ওই শিক্ষা দপ্তর কর্তৃক অন্যায়ভাবে বহিষ্কৃত শিক্ষক হিসেবে আমরা প্রত্যেকটা সংগঠনের কাছে আহ্বান রাখছি আপনারাও আরটিআই মাধ্যমে আপনারা আসুন চাকরি আমরা যাইনি আমাদের যাইনি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সুপ্রিম কোর্ট যদি বলে থাকে আমরা তো এর উপরে আর কিছু বলতে পারছি না না বিশ্বাস রাখুন আমরা অন্য যে গ্রুপগুলো আছে তারা সবার সঙ্গে কথা হয়েছে সবাই রাজি সুপ্রিম কোর্টের আরটিআই ভিত্তিতে সবাই রাজি আন্দোলন যখন হবে সবাই আমাদের সঙ্গে যোগদান করবেন এতটুকু আশা আমরা রাখছি এবং আপনাদের সেটা বলছি নতুন করে কি কোনো মানে সংগঠন করা একদম না একদম না আমাদের কোনো সংগঠন নেই আবার তো বলছি আমরা আমাদের এখন যে নামটা আমরা দিয়েছি যদিও এটা কোনো নাম নেই কোনো আমরা কোনো করিনি এটা নাম হলো শিক্ষা দপ্তর কর্তৃক অন্যায়ভাবে বহিষ্কৃত শিক্ষক সমস্ত সংগঠন এখানে আছে ধন্যবাদ আমরা যে সুপ্রিম কোর্টে যে আরটিআইটি এসছে আজকে 6 মাস হয়েছে মার্চ মাসে এসছে আমাদের আরটিআই তারপর আমরা বেশ কয়েকবার ডিপার্টমেন্টে আমরা রিপ্রেজেন্টেশন জমা দিয়েছি স্কুল স্কুলে রিপ্রেজেন্টেশন জমা দিয়েছি কিন্তু সাংবাদিক ভাইদের কাছে আমাদের প্রশ্ন থাকবে আপনারা একটু বলুন তো এই আরটিআই নিয়ে এখন পর্যন্ত কোনো ব্যক্তিত্ব এটা কি সঠিক না ভুল কি বলেছেন আমরা যদি সঠিক না হই বলে দিক না আমাদের বলে দিক যে এটা হবে এটা হবে না আরটিআই নিয়ে আমরা মানতে পারবো বলে দিক আমাদের সেটা বলছেন না আশ্চর্যের বিষয় দেখুন আপনারা যে দেখুন মহোদয়া আমাদেরকে বলছেন আমাদের চাকরি ক্লাব জাজমেন্টে চলে গেছেন আবার আরটিআইকে উনি কিছু বলছেন না আবার দেখুন উনি কিন্তু আমাদের কাউকে কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো টার্মিনেশন দিতে পারেননি আজকে পর্যন্ত আমরা চেয়েছিলাম ঠিক আছে ম্যাম আপনার কথা আমরা মানলাম ক্লাব জাজমেন্ট যদি এরকম হয়ে থাকে তাহলে আমরা একটা কথা বলুন আমাদের সবাইকে এই ক্লাব জাজমেন্ট অন্তর্ভুক্ত হওয়ার কারণে আপনি আমাদেরকে ইন্ডিভিজুয়াল টার্মিনেশন লেটার দিয়ে দিন তিনি নিশ্চুপ এরপর দেখুন আরও কিছু যে সুপ্রিম কোর্টে যে কেসটা চলছিল তার মধ্যে 462 জনের মধ্যে 4 জন এরকম আছেন যারা নাকি পার্টি হয়েছিল অন্তর্ভুক্ত হয়েছিল ইভেন ডাইরেক্টর মহোদয়া এবং ডিপার্টমেন্ট ওই 4 জনকে কিন্তু আপনার নোটিশ করেছিল
সেই নোটিশ ওরা পেয়েছে, কিন্তু আমাদের যখন সময় এসে যখন ছিল আমাদের, তখন না আমাদের কোনো নোটিশ করা হয়েছে, না আমাদের জানানো হয়েছে, কিচ্ছু জানানো হয়নি। হঠাৎ করে আমাদের করোনা পিরিয়ডে জানিয়ে দেওয়া হলো ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে বা ওয়েবে যে আমাদের চাকরি নেই। এটা কি দিচ্ছে আপনাদের কাছে প্রশ্নটা চললাম, ত্রিপুরার সমস্ত জনসাধারণের কাছে এই প্রশ্নটা নিয়ে যান যে 10,300 পার্টি না হয়ে কোনো নোটিশ না পায়ে পেয়ে চাকরি চলে গেছে, অথচ তন্মনাথের কেসে এরকম চারজনের নাম আমাদের কাছে আছে, ম্যাডামের কাছে দিয়েছি, যদি দরকার হয় আপনারা নিতে পারবেন, আমাদের কাছে আছে। সেই চারজন সুপ্রিম কোর্ট থেকে নোটিশ পেয়েছেন, ডিপার্টমেন্ট থেকে নোটিশ পেয়েছেন, তারপর ওনারা এখনও চাকরি করছেন, কিন্তু সেই জায়গায় ডিপার্টমেন্ট কিন্তু ওনাদের কিন্তু নোটিশ করেছিল। আমাদের ব্যাপারে কিন্তু সেই নোটিশের কোনো প্রশ্নই ছিল না, কোনো প্রশ্ন না করে আমাদেরকে কিন্তু করোনা পিরিয়ডে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। এটা কি দ্বিচরিত নয়? তখনও চিৎকার করেছি আমরা কিন্তু ভুল করিনি, আমাদের চাকরি যায়নি, সুপ্রিম কোর্টের কোথাও আমাদের নাম লেখা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা আরটিআই পেলাম, সেই আরটিআই ভিত্তিতে যখন আমরা এই কথাগুলো বলতে গেলাম ওনারা বলছেন আবার সেই পুরনো কেসের বাজারে শুরু করলেন, যে ক্লাব জাজমেন্ট, যে কমন টার্মিনেশন, আরে এগুলোর মধ্যে তো আমরা নেই, সুপ্রিম কোর্ট আমাদের বলে দিয়েছে, কিন্তু ওনারা এখনও এটা মানতে পারছেন না যে আরটিআইটাকে যে সুপ্রিম কোর্ট থেকে যাচ্ছে ওনারা মানতে পারছেন না। তার কারণে গতকালকে শিক্ষা অধিকর্তা মহোদয়া বলেছেন যে কোর্ট থেকে কোনো কাগজ আসেনি বা ডিপার্টমেন্ট থেকে কোনো এই সরকার থেকে কোনো কাগজ আসে। আমরা এটা বুঝতে পারি না যে মহোদয়া এই কথাগুলো বলেছেন যে কোর্ট থেকে কোনো কাগজ আসেনি, তাহলে আপনাদের কাছে প্রশ্ন রাখছি এই আরটিআইটা কি কোর্ট থেকে আসেনি, আরটিআইটা কি সুপ্রিম কোর্ট থেকে আসেনি? আমি বলতে পারছি না মহোদয়া এই কথাটা বলেছেন যে কোর্ট থেকে কোনো কাগজ আসেনি, আমাদের কাছে কোনো ডাইরেকশন নেই, তাহলে আরটিআইটা কি বলে দিন না, আমরা সবার কাছে আহ্বান করছি বলে দিন, আরটিআইয়ের কোনো ভিত্তি নেই, সুপ্রিম কোর্টের আরটিআইয়ের কোনো ভিত্তি নেই, বলে দিন, আমরা লড়াই করবো না, আমরা বসে যাবো, বলে দিন, সঙ্গে সঙ্গে আমাদেরকে কমন টার্মিনেশন না দিয়ে আমাদেরকে ইন্ডিভিজুয়াল টার্মিনেশন দিয়ে দিন। কেন শুধু শুধু আমাদেরকে এইভাবে কষ্ট দিচ্ছেন? আপনাদের কারণে, আপনাদের ভুলের কারণে আমরা কিন্তু 140 শিক্ষক কিন্তু হারিয়েছি। সে শিক্ষকের মৃত্যুর কারণ কিন্তু আপনারা, তারপরেও কিন্তু আপনারা কিন্তু এখনও বুঝতে পারছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আবারও বলছি, সুপ্রিম কোর্ট থেকে আসা আরটিআইকে মান্যতা দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের দাবিগুলোকে, তিনটে দাবিকে মান্যতা দিয়ে দিন। দাবি নাম্বার 1, সুপ্রিম কোর্টের আরটিআই বলে 10,323 স্বপদে শিক্ষকতায় চাকরিয়ে ফিরিয়ে নিতে হবে। দাবি নাম্বার 2, চারজনকে পার্টি হওয়া সত্ত্বেও যেভাবে আপনারা সেভ করে শিক্ষকতায় চাকরিতে রেখেছেন, তন্মনাথের কেসের সঙ্গে যুক্ত সেই 462 শিক্ষককেও পুনরায় তারা তাদের চাকরিতে ফিরিয়ে নিতে হবে। আমাদের মধ্যে থেকে যারা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারের যে কোনো একজনকে সরকারি চাকরি দিয়ে অন্তত বাঁচার অধিকারটুকু প্রদান করবেন। এই খুব সহজ সরল এই তিনটি দাবি নিয়ে আমরা পরবর্তী আন্দোলনে যাচ্ছি, এবং সেই আন্দোলনগুলো হলো 9 তারিখ আবারও বিদ্যালয় চলো অভিযান এবং 14 সেপ্টেম্বর শিক্ষা অধিকর্তা চলো অভিযান। আমরা শিক্ষা অধিকর্তার কাছে যাব, আমরা সদুত্তর চাইব, যদি সদুত্তর না পাই আমরা সবাই মিলে বসে ঠিক করব পরবর্তী কর্মসূচি কী হবে। এইটুকুই ছিল আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলনের মুখ্য বিষয়। আবারও আমরা সমস্ত সাংবাদিক ভাইদের এপ্রিল মাসে সিটি সেন্টারের সামনে আরটিআই নিয়ে একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম ডিরেক্টর মহোদয়ের নিকট, কিন্তু উনি দেখা করেননি। তৎকালীন সময়ে আমরা অ্যাডিশনাল ডিরেক্টরের কাছে ডেপুটেশন দিয়েছিলাম, তখন থেকে প্রায় 5 মাস আমরা ওনার সঙ্গে দেখা করার চেষ্টা করেছি, বারবার গিয়েছি, কিন্তু সুযোগ হয় নাই। বাধ্য হয়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এবার এই আরটিআইকে ভিত্তি করে আমরা বিদ্যালয় চলো অভিযান করব, এবং গত মাসের বারো তারিখ আমরা বিদ্যালয় চলো অভিযান শুরু করেছি, বর্তমানেও এটা চলছে, এবং আমরা আইএস অফিস, ডিইউ অফিস, বিভিন্ন অফিসে আমরা যেতে শুরু করলাম। তখন ইদানিংকালে গত 2 তারিখ ডাইরেক্টর মহোদয় আমাদেরকে দেখা করার সুযোগ দেন এবং আমরা ওনার সঙ্গে মিলিত হই। আমরা আরটিআইয়ের কপিগুলো দেখালাম,
এবং কিভাবে ইলিগেল ভাবে আমাদেরকে টার্মিনেট করা হয়েছে। যেহেতু আমরা এই কেসের সঙ্গে পক্ষভুক্তই নয় এ বিষয়টা পরিষ্কার করলাম, উনি সঠিক উত্তর দিতে পারেননি, উনি বারবারই বলেছেন ওই সময়কার সময়ে উনি ছিলেন না। এই বিষয়টা গভর্নমেন্টের নজরে নিয়ে যাবেন এবং এ ব্যাপারে কথা বলবেন। তো আমরা বলেছি আমাদের প্রোগ্রামগুলো চলবে, আমরা আগামী 14 তারিখ আপনার সাথে এর রিপ্লাই বা আপনি গভর্নমেন্টের সঙ্গে কতদূর সমাধানের প্রশ্নে এগুলেন এটা জানতে আমরা সবাই আসব। আমরা আগামী 14 তারিখ ডাইরেক্টরের বিষয়ে যাব। ইতিমধ্যে আমরা মহোদয়কে জানিয়ে এসেছি আমরা আগামী 9 তারিখ আবার বিদ্যালয়ের জন্য অভিযান করব সবাই মিলে সারা রাজ্যের প্রত্যেকটা স্কুলে, যারা আমরা 10,300 মানে চাকরিচ্যুত শিক্ষকরা রয়েছি সবাই একযোগে যাব। যদি ওই দিন আমাদেরকে জয়েন না করান, আমাদের জয়েন করতে বাধা দেন বা কোন প্রধান শিক্ষক ইনচার্জ যদি বাধা দেন, ওনার নামে আমরা নিকটবর্তী থানায় এফআইআর দায়ের করব। এবং আমরা অনুরোধ করেছি ডাক্তার মহোদয়কে যে আমরা এই কর্মসূচিগুলো নেব, এর মধ্যে আপনি আগামী 14 তারিখের মধ্যে আমাদের এই বিষয়টা সমাধানের বিষয়ে সরকারের সাথে আলোচনা করে আমাদেরকে অবহিত করবেন। মোটামুটি আজকের এই মানে সংক্ষিপ্ত আকারে এটাই মূল বিষয়। আপনারা কি সবাই যাবেন? সবাই আজকে যে সাংবাদিক সময় আপনার কোন গ্রুপে? আমাদের কোনো গ্রুপ নেই, এখানে কোনো গ্রুপ নেই। বিশেষ করে যত মানে 4-5টা গ্রুপের সবাই আমাদের সাথে একমত হয়ে আমরা আরডিএ নিয়ে লড়ছি, সবাই একসাথে আছি, এখানে কোনো বিভেদ নেই। কারণ হল আরডিএ তথ্য মোতাবেক এটা সবাই বুঝতে পেরেছে যে ইলিগেল ভাবে আমাদেরকে টার্মিনেট করছে এবং এখানে সবাই আমরা। আপনার নামটা? আমার নাম প্রণব দেব।